সকালে কিরকম কাটলো বা রাত কিরকম কাটছে? এই তো কেমন আসলে আমার তো আর মনে করে যে আমি মনে করো যে সকাল উজড়ের উপর রাখো, এইখানে রাখো, তাই সমস্যা নাই। হ্যাঁ বলো। সকাল 7-8 সময় ঘুমে থেকে উড়ি বা 8:30 দিকে ঘুমে থেকে উড়ি, উইঠা বিরাশ করে। আমি একটা কথা বলি ভাই, খারাপ 20 দিন কষ্ট করছাও, একটা দিনও কষ্ট করেই যাবে। আমি তো সেটা কইতাছি না, মানে আস্তে কথা বলতে পারে না যে সামনে 5 মিনিট বয়ে থাকো তাও সই আমার, তোমাকে তো কথা কম লাগবো আমার কথা না। গরম পড়তেছে আরো দিন দিন ভাই, প্রচুর গরম, কালকে গরম ছিল প্রচুর গরম পড়তেছে, বয়ারছে গরম ধরতেছে, বাতাস এলি ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস এলি ভাল লাগে। মনে করো যে ব্রাশ করি আর ফোন টিপি, 1 ঘন্টা ফোন টিপি, যদি 7-8 দিকে উঠি, কারণ এখানে তো আমার প্রস্তুত থাকতে হইব, বা টার্গেট আছে না যে কালীবাড়ি 9:00 বা 9:10-20 মধ্যে কালীবাড়ি আমি প্রস্তুত থাকবো। থাকার পর আমি তো মিলাই একদিন তো 8:30 ছকে আমার আর ই আছে, গ্যারান্টি আছে যে আমি আমার মোস্তা 8:30 সময় বয়ে থাকছি, তারপর আমি আহি নাই, তার আগে আর চিন্তা ভাবনা আমি সবসময় রাখছি। আর আমি সই 8 দিকে ঘুরে দেখি, আর আম্মা মনে করে সই 8 দিকে আমার ডাকে, কারণ রান্দা আমার নেই বা সকাল সকাল উঠে রান দিয়ে কথা নাই, কারণ যে সকাল সকাল যাবো খাওয়া দাওয়া করে গেলে না সারাদিন একটাই থাকে না। হ্যাঁ, কারণ 8 দিকে রান্দা শেষের দিকে হয়ে যায় গা, একদম শেষ না হলে শেষের দিকে ডাক দেয় যান, বেরাশ মেরাশ করে 1 ঘন্টা কাটাইয়া দেয়, কাটাই দিয়া ওই 8:50 বা 40 বা 9:00 মনে করে যান বাইর হই, আস্তে আস্তে রিল্যাক্সে একটু তাড়াতাড়ি আই, কারণ টাইম বেরিয়ে গেলাম মনে করো যে বাড়ি থেকে একটু চালু গিয়ে আরাম লাগে, ওটা আমার ভালো লাগে। আমি বড় জোর 8:30 এত তাড়াতাড়ি দিও না ঘুমা, আমরা বাইন্দা দুটো আপা বাইন্দা তো তাও ঘুমা আমরা আমার রাত জাগাই না। পরে তোমার মনে করো যে আমি যে রাত 12 সময় ঘুমাই না, তাও আমি সকাল 6 সময় উঠবো, আর রাত 7 সময় ঘুমাই না, তাও 6 সময় উঠবো, টাইম করা শীতের দিনে ডাক পাড়িয়েছি বন্ধুরে, ওই ওই আয় দুইজনে মিলে কুক কুক করতে করতে আড়ে আড়ে গেছি। বুঝি নাই সকালে না ঘুম থেকে উঠি, আবার একটু দেরি হইলি সার ম্যাডাম আমরা যদি ক্লাস একটু মানে ফার্স্ট ক্লাস নিয়ে যাই গা, মনে করো যে নাম পেয়েছেন কাটা দেয় না। হ্যাঁ, প্রথম দিন না গেলে কেমন যেন কাটা, আবার যে ঠাস করে বাড়ি খিলে তারপর বাড়ি দিয়েছে, তারপরে বুঝছি ওই বাড়ি খাওয়ার দান্দা বাদ দিয়ে তার আগে যাওয়ার চিন্তা করছি সবসময় প্রতিদিন। আগে যাওয়ার চিন্তা কি, আমার একটা অভ্যাস আছে আমার একটা অভ্যাস আছে কি স্কুল বা কোচিং, মানে যদি আমার মনে থেকে না থাকছে আমি আজকে সামুই না, তরকার বলি পেয়ারে বিশ্বাস করলি উহ চিল্লাইছি কানছি
তারপরে আমার মনে করে না শুধু দিন না জামনা জামই না শেষ করে এই যে ইচ্ছা করে এই যে ইচ্ছা করে না এই যে নাক টানছি আমার কি পেটে ব্যথা করে না ইচ্ছা করে করে এই যে বিয়া থাকছি আমি পাইতে দিয়ে গেছি ঠিকই কিন্তু আর স্কুলে যাই না মানে এই যে আমারও এই ভাইছে নিয়ত তো নিয়তি ছাও কি গেলে নিয়তি না গেলে নাই বাতি মনে করে যে আর ডাকে বড় সময় লাগে গেছে গা 7:30টা বাজছে তখন মনে করে যে আমার অসুখ হইরা গেছে গা পরে স্কুলে যামু স্কুলে বেলা গেছে গা তখন মনে করে আমি আবার আগের মতো ইচ্ছা হয়ে যাই আবার মনে করে মাঝে মাঝে কী করছি ব্যাগটি বাইরে হইয়া মনে করে যে এই অমুখানে গেছি স্কুলে যাবো না আজকে দুপুরবেলা আয় করুন কারণ প্রত্যেক মেলা দিন তো মনে করে যে পড়াই মানে মাঝে মাঝে তো পলাই আয় করছি স্কুল থেকে এই বাসে যা আয়া করছে আমার একটা গেলে আমি এবার কিন্তু পরীক্ষা দিতাম ছবি এক ক্লাস ভরে থাকতি কইবার না মনে করে যে পরীক্ষা প্রচুর গাট পড়ছিল আমাকে স্কুলে আমাকে ক্লাসের ক্লাস ফাইভ ইয়ে করে মনে করো যে দশজন না পাঁচজন ছাত্রী পাস করছিল যেটি ভালো আর যেটি আছে না সব পিপিল করছিল ওই ওই বছরটা আমার মনে হয় না যে আমি কোনোদিনও ফুল ক্লাস করছি চারটা পর্যন্ত আমার ভাই পলাই আছে আমার চাস্তো ভাই যেটি আছে লঙ্গে লাগা সব পি পলাই আছে অগদেহাদি মনে করো যে আমরা পলাই আছি বুঝছো কি এই এই পরীক্ষার সময় আমি ফেল করছিলাম তাও সবাই পরীক্ষা দেয় মানে দেখা দেখা তো সে দেখাবেন এই ভিডিওতে বাই বাই